আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়াবাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়াবাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই প্রীতি দুলাভাই প্রীতি দুলাভাই প্রীতি দুলাভাই প্রীতি দুলাভাই দেখো শুভ তুমি আমার বেবি আমার মেয়ে মিতার মনে অনেক কষ্ট দিয়েছো হ্যাঁ আমি আমি কষ্ট দিতে যাব কেন আমি আমার জীবনে আমি কোনো মানুষকেই কষ্ট দিইনি আর মিতাকে কষ্ট দিতে যাব কি কোন দুঃখে শুভ তুমি যে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো সেটা কখনো তুমি ফিল করনি কোনো দিন না তুমি আমার তুমি আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো হ্যাঁ আন্টি প্লিজ কোনো মেয়ের মুখ থেকে আমি এসব কথা শুনতে অভ্যস্ত না ওকে এসব কথা বলতে না করুন দেখো শুভ আমি কিন্তু তোমাকে খুব ভালো ছেলে মনে করেছিলাম সেজন্যই আমি আমার একমাত্র মেয়ে মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম যদিও আমাদের স্ট্যাটাসের সাথে তোমাদের স্ট্যাটাসের খাপ খায় না কিন্তু তারপরও আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু মেনে নিয়েছিলাম কিন্তু তুমি তুমি কি করেছো তুমি তোমার বাবা মা পরিবারের সবাইকে না জানিয়ে গ্রামের একটা অশিক্ষিত মূর্খ আনকালচার্ড মেয়েকে তুমি বিয়ে করেছো ছি ছি শুভ ছি এনাফ এনাফ আপনারা মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন একটার পর একটা আমার নামে মিথ্যা বলে আমাকে প্রতারক হিসেবে আপনারা সবার কাছে দাঁড় করাচ্ছেন আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না দাঁড়াও শুভ এত উত্তেজিত হয়ো না মাথাটা একটু ঠান্ডা করো কাম ডাউন আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো বউ তোমার বলদ ভাইয়ের কারবারটা দেখছো এত বড় একটা অপরাধ করে আমার সামনে আইতেছ না আমার লগে দেখা করতেছ না আমার ভাই ডরাইছে অপরাধের মাত্রাটা তো একটু বেশি তুমি যদি শেষে ক্ষমা না করো এই যে একটা কথা হইলো হ্যাঁ আমার সামনে আইব আমি তো ঠ্যাং বাড়াই দিয়ে রাখছি আমার ঠ্যাং দুটা ধরবো আমার চোখের দিকে তাকাবো আর চোখ সলসল করব আমার চোখ সলসল করব তারপর আমি কোমু বুকে আয় ওই আমার বুকে আইব আমি ওরে জড়াই ধরমু সব শেষ আহা তুমি কি সুন্দর করে কথা কও তোমার কথা খালি শুনতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তোমার সম্মান অনুযায়ী তুমি এই বাড়িতে কোনো মর্যাদাই পাও না লেবু এইখানেই তো রহস্য নিহিত শোনো আমি ফিল্মে আদর্শ ঘর জামাই একজন আদর্শ ঘর জামাই রে ফুটানি করলে চলে না তারে উঠতে বসতে লাত্তি কুতে খেয়ে চলতে হয় খালি ছবিটা শাসক দেখো আমার অভিনয় দেখে পাবলিক পাগল হয়ে দেবো হ ছবি শেষ হইলে তুমি আর আমি একলগে বসে ছবিটা দেখবো আমার দেখতে সমস্যা নাই তবে ডাইরেক্টর আমারে নাও ছাড়তে পারে কারণ সিকিউরিটির অভাব হইতে পারে সিকিউরিটি এটা আবার কি হলো আমার ছবি মুক্তি পাইলে তখন আমি স্টার সুপার স্টার তোমগ মতো সাধারণ মানুষ না তুমি কি খালি স্বপ্নই দেখা যাইবা এগুলো আমি নিশ্চয়ই দেখব কবে অত উতলায়ও না সবুর করো কথায় আছে না সবুরে না ফলে ধৈর্য ধরো সব ইচ্ছা পূরণ হইব একদিন সব ফলাফল দেখতে পারবা হ ঠিকই কইছো আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি আল্লাহ জানি তোমার মনের আশা পূর্ণ করে তুমি গ্রামে যে অশিক্ষিত আনকালচার্ড মেয়েটাকে বিয়ে করেছো না সেই মেয়েটাকে তোমার তালাক দিতে হবে তারপর মিতার সাথে আমি তোমার বিয়ে দেব ইম্পসিবল আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছেন যার সঙ্গে আমার উঠা নেই বসা নেই চলা নেই উত্তেরা নেই আমি আমি তাকে মানে আমাকে তাকে বিয়ে করতে বলছেন আপনি একজন নারী নেত্রী হিসেবে কিভাবে এটা সমর্থন করেন শুভ তুমি কিন্তু আমার বমকে অপমান করছো কাজটা তুমি ঠিক করছো না
দেখো শুভ, আমি কিন্তু তোমাদের বাড়িতে কোনো নারী নেত্রী হিসেবে এখানে আসিনি। আমি এই বাড়িতে এসেছি তোমার মায়ের বান্ধবী হিসেবে, কারণ আমি আমার মেয়ের মঙ্গল চাই। আর সেজন্যই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। কথাটা মনে রেখো। আপনি এসেছেন, আমি সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনি আমার দিকটাও একটু দেখেন। আপনি ওকে জিজ্ঞাসা করুন, ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে কখনো আমি একটিবারের জন্য ওকে কোনো মিথ্যা আশ্বাস দিয়েছি কিনা, কখনো কোনো কথা দিয়েছি কিনা, আপনি জিজ্ঞেস করুন ওকে। শুধু কথা বলাই প্রেমের পূর্ব শর্ত না। কথা না বলেও নারী পুরুষের গভীর প্রেম হয়, আর এই চরম সত্য কথাটা একজন টিচার হিসেবে তোমার অনেক আগেই জানা দরকার ছিল। চল মিতা, আমার আর এক মুহূর্ত এখানে থাকার কোনো ইচ্ছে নেই। চল। আমি যদি অনিচ্ছাকৃত আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমাকে প্লিজ ক্ষমা করুন। চাচা, তুমি তো আমাকে দুইজনের দেখতে পারো না, আমাকে দুইজনের কোনো কথাই তোমার সহ্য হয় না। কিন্তু এখন আমরা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তুমি কিন্তু রাগ করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, রাগ করুন না। তুমি এখন থেকে বদর মেম্বারের ঝুলাটানা বাদ দিয়ে আমাকে দুইজনের লগে আসো, সুযোগ সুবিধা অনেক পাইবা। এই আমি বদর মেম্বারের ঝুলা টানি তোর এই কথা কে কইছে? বদর মেম্বারের ধুলা টানার মতো সময় আমার এখনো হয় নাই। আসলে কথা কি জানো, তোরা মানবে এক লোক আমার বেশি কাজ দুইজনে। আরে বাজে কথা বাদ দিয়া আসল কথায় আসো। শোনো, আমরা দুইজনে মিলে একটা নতুন দল গঠন করতে চাইতেছি। এলাকায় তো অনেক দিন যাবত গোপন মেম্বারে দেখলাম না, এখন বদর মেম্বারেও দেখতাছি না, এলাকায় কোনো পরিবর্তন নাই। তাই এলাকার পরিবর্তনের স্বার্থে, উন্নয়ন সাধনের জন্য আমরা এই সিদ্ধান্ত নিছি। পরিবর্তন নাই এই কথার সাথে আমি পুরোপুরি একমত হইতে পারলাম না। এই গোপন মেম্বার এসছে, এই বদর মেম্বারের সময় কাজ বেশি হয়েছে এবং উন্নয়নও বেশি হয়েছে। উন্নয়ন যেমন বেশি হয়েছে, চুরিও বেশি হয়েছে। আরে কাজ করতে গেলে চুরি চামারিতে একটু একটু হইবই নাকি? খালি দেখবি এলাকার লোক শান্তিতে আছে কিনা বা সুখে শান্তিতে ঘুমাইতে পারতেছে কিনা। এলাকায় চোর সেসরের আধিপত্য বাইরে গেছে, চান্দাবাজি বাইরে গেছে। এই রাহুর গ্রাস থেকে জনগণকে মুক্ত করা দরকার। করিম, আরে এত বড় কথা কইস না, সাথে করে একটা চাঁদাবাজ নিয়ে ঘুরতেছ, আবার কত এলাকায় চাঁদাবাজি বাইরে গেছে। চাচা, তুমি মনে হয় আমার দিকে আঙ্গুল তুইলা কথা কইলা, কামটা কিন্তু ঠিক করলা না। আমি কিন্তু চাঁদাবাজ না, জনগণের কাম করে আপ টাকা নেই, কর্ম করলে ফল পাওয়া যায়, এইটা কোনো দোষের কিছু না। দেখ, তগলকে থাইকে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না, আর যদি রাজনীতি করি সেটা সুস্থ রাজনীতি হবে না। জনগণের মনের কথা বুঝা, ওদের মঙ্গল চিন্তা কইরা, ওদের জীবনের উন্নয়নের সাধনের জন্য আমরা এই দল গঠন করতে যাইতেছি। এতে জনগণ আমাদের পক্ষে আছে। আরে শোন, যে দলে আমি নাই মানুষ তো দূরে থাক, একটা কাক পক্ষেও থাকার কথা না। চাচা, তুমি নিজের খুব বড় নেতা মনে করো, হ্যাঁ এটা বল, তুমি যদি ডাক দাও দুইজন লোকও জোড়াইতে পারবে না। এই দেখ, আমার মাথার চুল কইলাম বাতাসের তোকে মুখে কথাই পাকে নাই, আমার মাথার চুল পাকছে আমার বুদ্ধিতে। হ্যাঁ, আরো দুইটা জিনিসে পাকছে, ওই বদর মেম্বারের ঝুলা টানতে গিয়া আর স্যামসন করতে। বদর মেম্বার সম্বন্ধে কোনো কথা কবি না, একবারে ফাইনাল করে ফেলাম কথাটা মনে রাখি। তোমার মতো পাগল রে দিয়া নতুন দল গঠন করা লাগবো না, যাও তুমি বদর মেম্বারে ডর দেখা। করিম ভাই, বুইরার জাল কিন্তু কমে নাই, বিপদে পড়লো দেখো না কেমন গরুর মতো গাও 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 করে। দিমুনি একটা চাচা দিয়া। শোনো ভাই, আপনি আসছেন আমি যে কি খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। শোনো, আমিও খুশি মনে তোমাকে এখানে আসছি। গতবার আসছিলাম পুকুর পাড় থেকে ফিরে গেছি। স্যার, তোমার দুলাভাই কো, উনি কিন্তু খুবই মজার মানুষ, আমার খুব পছন্দ হয়েছে। মজার মানুষ ঠিক আছে, কিন্তু ফাজিল কম না, চাপা মারার উস্তাদ। আরে মিয়া, চাপা মারলে কি হবে, উনি খুবই সুন্দর করে গুছায় কথা বলে, কথা খুবই মিষ্টি। উনি তো আমার এই পুকুরে মাছের জাবর কাটা দেখাইছে, এই যেমনে আম আম আম। কি মাছে জাবর কাটে, এই প্রথম শুনলাম। আপনি বলেন উনার পুকুর, দুলাভাই পুকুর পাইলে কোথায়? উনারে নাকি তোমার ফাদারের সব পুকুর দলিল করে দিছে, ঘটনা সত্য? দুলাভাই, কথাটা সত্য না মিথ্যা সেটা পরে প্রমাণ করতেছি, আগে চলেন সবার সাথে পরিচয় করাই দেই, তারপরে খানা দানা। আরে পরিচয় পরে হইলো চলবো,
আগে খানা দানার ব্যবস্থা করো। আমি আবার অসময়ে খাই না, সব সময় টাইম মেনটেন করে খাই। এইটা আমার জীবনের ব্রত বলতে পারো। দুলা ভাই, এই নিয়ম কানুন আপনি মানে চলেন বলে আপনি স্লিম আছেন, আপনি দেখতে সুন্দর লাগে। তুমি ঠিকই বলছো, আমি হইতেছি বয়স চোরা মোবারক, কোনো মেয়েই আমার বয়স বুঝতে পারে না, সেই জন্য ভুল কইরা ওই প্রেম নিবেদন কইরা বসে, বলে আই লাভ ইউ। দুলা ভাই, আপনারে প্রেম নিবেদন করলে আপনি কি করেন, তাদের সাথে প্রেম শুরু করে দেন? না 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 না, আমি তাদেরকে হাসি মুখে প্রত্যাখ্যান করি, বলি ভাই আমি একজন বিবাহিত পুরুষ, আপনার সাথে প্রেম করা সম্ভব না। দুলা ভাই, আপনি আসলে একটা ভালো মানুষ, আপনার জায়গায় যদি আমি হইতাম তাহলে নিজেরা সামাল দিতে পারতাম কিনা সন্দেহ। হ্যাঁ, মনের মধ্যে এক ধরনের অপশক্তি লুকায় থাকে, সেই অপশক্তিকে শুভ শক্তি দিয়া দমন করতে হয়। যারা এটা পারে তারাই সামনের দিকে আগুয়ান হয়, বাকিরা গর্তে পড়ে। দুলা ভাই, আপনার তো জ্ঞান বুদ্ধির অভাব নাই, চলেন ওই চলেন। মিষ্টি খাওয়া যাবে নাকি মিয়া? এই বৃষ্টিটা আইসে না, হালকা হালকা কেমন যেন একটা সুন্দর রোমান্টিক মুড তৈরি করে দিচ্ছে। মালা, সেই দিন তো তুমি আমার রাইখা লেবু দুলাভাইয়ের সাথে যে আইসক্রিম খেলা, চলো আজকে তোমার আমি আইসক্রিম খাওয়াবো। এই বৃষ্টির মধ্যে কেউ আইসক্রিম খায়? আমি বাড়িতে যাব এখন। বাড়িতে যাবা মানে আজকে সারা দিন তুমি আমার সঙ্গে থাকবা, আমি তোমার নিয়ে সিনেমা দেখব। তুমি কি পাগল? ফজল ভাই যদি দেখে আমার একদম মাইরা ফেলাই। ফজল ভাই দেখলে মাইরা ফেলাইবো? এলাকায় কিন্তু গুন্ডা হিসাবে আমার একটা ভালো সুনাম আছে। শুনো, গুন্ডামি কইরা মানুষের মন জয় করা যায় না, মেয়েদের ভালোবাসা পাইতে হলে সুন্দর একটা মন থাকতে হয়। সুন্দর মন নিয়েই তো আমি তোমার প্রেমের প্রস্তাব দিলাম, ঘুরতে চাইলাম, আইসক্রিম খাওয়াইতে চাইলাম, সিনেমা দেখতে চাইলাম, কি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করো। তুমি রাজি হইলে আইজি আমি তোমার বিয়ে করব, চলো কাজী অফিসে যাই। তোমার কি মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে? আমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হইতেছে না, তুমি লোকটা বেশি নিরাপদ না। আমি নিরাপদ না মানে? তুমি কি আমারে ভয় পাইতেছ? শোনো, মেয়ে মানুষরা কিন্তু আমি খুব সম্মান কইরা কথা বলি, এই এলাকার একটা মেয়ে বলতে পারবে না যে আমি কখনো তাদের দিকে বাজে নজরে তাকাইছি। ধন্যবাদ তোমাকে, তবে আমি সারা এলাকাটা ঘুরে দেখি তোমার সম্বন্ধে মানুষের ধারণা কি। তোমার ভালোবাসা পাইতে হইলে কি আমার পরীক্ষা দিতে হইব? দরকার নাই তোমার ভালোবাসার, যাও তুমি তোমার ওই ফজল ভাইয়ের সাথে যে প্রেম করো গা, যাও। তুমি রাগ করতেছো কেন? আমি কি কোনো রাগের কথা কইছি? কইছো আমারে, তুমি অনেক হিট দিয়া কথা কইছো, তোমার কথা আমার বুকটা ফাইটা যাইতাছে। আমি তোমারে কষ্ট দিতে চাই নাই, আমি তোমার ভালো চাই, তুমি সুখী হও। কিন্তু আমি তোমার ছাড়া কেমনে সুখী হব? একটা বিয়ে করো, সব ঠিক হয়ে যাবে। হইছে কাম, এমনিতে বাড়ির থেকে বাড়ান না, দুনিয়ার আলসিয়া মানুষ আপনি, আর উপর আবার আলসিয়া খেলাই পাইছে আপনারে। কত কম কইয়া বসো। এই চেহারা নিয়া তুমি সিনেমায় নামবা বলে? এই কথা জিগানের লাগাই তো আইছি, আমি সিনেমায় নামছি এই খবর আপনারা কেন দিল? কারো দিন লাগে না, এইসব আকামের কথা বাতাসে ঘুরে বেড়ায়, বাতাস থেকেই পাইছি। বাতাস থেকে দুনিয়ার আকামের কথা পান, আর বাড়ির মধ্যে যে কুকীর্তি হইতেছে এইটা কেন আসে না? আমার বাড়িতে কুকীর্তি হয় লেবু, ব্যাপারটা একটু খোলাসা করে কত। আমার চান্দি কিন্তু গরম হয়ে যেতেছে। চান্দি গরম হওয়ার আগে ঘটনাটা ফাঁস করতেছি, আমার মামা শ্বশুর আপনার শালা মরিয়ম রে নিয়ে ওই যে উত্তরপাড়ার ধরা খাইছিল নাকি? হ্যাঁ, এই কথা তুমি কার কাছে শুনলা? এই খবর তো আমিও পাইনি। এইটা পাইবেন কেমনে, খারাপ খবর তো আপনার কানে আয় না। শোনেন হাসা কথা কই, আপনি এই খবর আগে থেকে জানেন, আমার লগে মিশা কথা কইছেন, আমার কাছে অস্বীকার করছেন। লেবু তুমি আমার বাজে কথা কো, আমি কইলাম আমি জানি না, কার কাছে ধরা খাইছে সেটা তো কইলাম। আমার খালা শাশুড়ির কাছে ধরা খাইছে, আপনার খালাম্মা বারে বের গেছিলেন না এই ফাঁকে হে মরিমর লাগে। মানিক প্রেম করতে শিখছি, আরে এটা তো ভালো কথা, তুমি তো একটা ভালো খবর দিলা। আমি তো মনে করছিলাম ওই শালার অন্তরে প্রেম ভালোবাসা বলে কিছুই ভালো,
আপনি যে ফালতু টাইপের লোক এইটা আপনার নিজের কথাতেই প্রমাণ হলো। এই মিয়া এ আমারে ফালতু কর না, তুমি তো লা ফালতু রাব্বা। ওই তুমি আমারে কইছো ঢাকায় গিয়া তুমি প্রেম করো, তোমার বলে হালি হালি গার্লফ্রেন্ড আছে, ওই ফাজিল আমারে ফালতু কও। হ্যাঁ কইছি, ম্যাগো লাগে ফ্রেন্ডশিপ করার লাগে সাহস লাগে যোগ্যতা লাগে। অনুরোধলা সেই যোগ্যতা মানিকের হইছে। তোমার একটা বুদ্ধি দিই, ওই মাইয়ার সঙ্গেই মানিকের বিয়ের ব্যবস্থা করলে আপনি করেন। চিন্তা করছিলাম এই খবর হইনা আপনি মামারে চেংড়ি দিয়ে ধরবেন, অন্ত দেখতেছি উল্টা আপনি আমারই পাল্লে চেংড়ি দিয়ে ধরেন। এই খেলা বন্ধ করেন।